যেটা দিয়ে এই ম্যাচের টসটা করা হবে এবং বিশ্ব কাবাডিতে শক্তিশালী দল প্রতিবেশী দেশ ভারত টসটা আমরা দেখতে পাচ্ছি দুই ক্যাপ্টেনের মধ্যে এবং কেনিয়ার ক্যাপ্টেন চেস নাম্বার 10 হাগ্গাই অদিয়াম্বো এবং একই সাথে 77 নম্বর জার্সি স্পাইকো মিচেল অপর ক্যাপ্টেন পোল্যান্ড এবং 2003 সালের ওয়ার্ল্ড কাপে কেনিয়া তারা উইল গেট देयर ফার্স্ট উইন ইন দিস টুর্নামেন্ট উই আর রেডি টু এই মুহূর্তে প্রস্তুত মঞ্চ রেফারি বাংলাদেশের মুখলেসু জামান আম্পায়ার এবং রেফারি ভারত থেকে এসেছেন অজিৎ এবং প্রথম আক্রমণে যাবে কোন দলটি সেটি আপনাদেরকে জানাবো প্রথম অ্যাটাক চেস নাম্বার 10 কেনিয়া দলের দলীয় ক্যাপ্টেন হাগ্গাই অদিয়াম্বো রেডার অদিয়াম্বোকে আপনারা দেখছেন আক্রমণে ডিফেন্সটা শুরুতেই ভাঙার চেষ্টা করবে প্রথম পয়েন্টটা আনতে পারবে কিনা দেখার বিষয় এটাও একটা দমের খেলা কাবাডি যেটির পূর্ব নাম ছিল হাডুডু গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় খেলা কাবাডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি যদিও এখনও পর্যন্ত আমরা রৌপ্য জয় করেছি বিভিন্ন ইভেন্টে এসএ গেমস পাশাপাশি ওয়ার্ল্ড কাপ এবং তবে এখনও পর্যন্ত সোনা জয়ের স্বাদ বাংলাদেশের ভাগ্যে হয়নি এগারো নম্বর জার্সি পরিধু খেলোয়াড় তিনি গেছেন আক্রমণে রেডার ড্যানিয়েল আমন্দে তবে কোনো পয়েন্ট লাভ করতে পারেনি এই মুহূর্তে প্রথম আক্রমণ পোল্যান্ডের রেডার চেস নাম্বার 9 তিনি রয়েছেন আক্রমণে কেনিয়া দলের ডিফেন্স তাকে ঘিরে ধরবার একটা চেষ্টা চেস নাম্বার 9 পোল্যান্ডের ক্রিস্টিয়ান র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছে অর্থাৎ ঘাড়ের উপরে নিঃশ্বাস সেক্ষেত্রে কেনিয়া দলের তারা র্যাঙ্কিংয়ে রয়েছে ষষ্ঠ স্থানে বোনাস পয়েন্ট লাভ করেছে কেনিয়া দল প্রথম পয়েন্ট কেনিয়া দলের পক্ষে এই মুহূর্তে রেডার তিনি রয়েছেন আক্রমণে পেমলক পোল্যান্ড দলের বোনাস পয়েন্ট লাভ করেছে কেনিয়ার বোনাস পয়েন্ট সহ তাদের পয়েন্ট 2 পোল্যান্ড অবশ্য একটি পয়েন্ট লাভ করেছে তাদের পয়েন্ট 1 অর্থাৎ 2-1 কেনিয়া 2 পোল্যান্ড 1 ফার্স্ট হাফের খেলা চলছে কেনিয়া দলের পক্ষে জেমস নামাবা রেডার কেনিয়ার আরও একটি বোনাস পয়েন্ট কেনিয়া নাম্বার 3 কেনিয়া
কেনিয়া 4, পোল্যান্ড 1। এই মুহূর্তে আক্রমণে পোল্যান্ড, সেক্ষেত্রে খেলোয়াড়টি হলেন ক্রিস্টিয়ান চেস নাম্বার 9। লাস্ট দুটো ম্যাচে নজর কাড়া নৈপুণ্য দেখেছিলাম ক্রিস্টিয়ানের কাছ থেকে, তবে সেই আক্রমণ থেকে অবশ্য তারা পয়েন্ট অর্জন করতে পারেনি। ওয়ান পয়েন্ট কেনিয়া, আনাদার পয়েন্ট কেনিয়া দলের, সেক্ষেত্রে তাদের পয়েন্ট বাড়লো আরও একটি 5, পোল্যান্ড 1। 4 পয়েন্টের অ্যাডভান্টেজ পোল্যান্ড দলের বিরুদ্ধে কেনিয়া দলের। আফ্রিকা বনাম ইউরোপ একটা অলিখিত লড়াই চলছে, দুটো দলই নিজেদের প্রথম দু ম্যাচে পরাজিত হয়, একেবারে তলানিতে রয়েছে 5টি দলের এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2021 সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং এই কমিটি অলরেডি যে নির্বাচনটা হলো বাংলাদেশ কাবাডি ফেডারেশনের, সেখানে তারা নিরঙ্কুশ জয়লাভ করে এবং নতুন করে আবারও দায়িত্ব নিয়েছে আগামী 5 বছরের জন্য বাংলাদেশের কাবাডির উন্নয়নে। এবং এর আগের এই কাম এই দল এই ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার আগে তারা যখন কাবাডি ঠিক ভঙ্গুর অবস্থা, তখন তাদের হাতে দায়িত্ব অর্পণ করে যুব ক্রীড়া মন্ত্রণালয়, এবং দায়িত্বভার গ্রহণের পর সারা দেশব্যাপী হান্টিং টুর্নামেন্ট, বিশেষ করে জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপ তারা আয়োজন করতে সক্ষম হয়, যেখান থেকে নতুন প্রতিভার বিকাশ ঘটে। এবং পাশাপাশি মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবসে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে লিগগুলোকে তারা সচল রাখতে পেরেছে। এবারে দারুণ একটি আক্রমণ, তবে সেই আক্রমণে ফলাফল কিন্তু সেক্ষেত্রে পোল্যান্ডের ভালো ব্লকিংয়ে। চেস নাম্বার 1 তিনি আউট হচ্ছেন, ভিক্টর ওয়াঙ্গো, যে কারণে দুটো পয়েন্ট, একজন রেডার ব্লক হলেই দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছে। সুতরাং পোল্যান্ডের ঘরে আরও দুটি পয়েন্ট, তাদের সংগ্রহ 3, কেরিয়া 7। প্রথমার্ধের খেলা চলছে, পোল্যান্ড দলের আক্রমণ রেডার পামুলক, এর আগে পামুলক অবশ্য একটা পয়েন্ট খুইয়েছেন, এবং স্বাস্থ্যবিধি মেনে এই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। এবং গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করোনাকালীন সময়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রত্যেকেই আপনারা সেটা মেনে চলবেন, নিয়মিত মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড স্যানিটাইজার খুবই প্রয়োজন সাথে রাখাটা, এবং যতটা সম্ভব ভিড়ের মধ্যে না যাওয়া। কেনিয়ার পয়েন্ট বাড়লো, কেনিয়া আরও দুটি পয়েন্ট, কেনিয়া 2 আর ডাই, এই মুহূর্তে করো অথবা মরো সেই সিচুয়েশনে, ও করো অথবা মরো, মরলেন না ঠিকই বাঁচলেন, তবে একজনকে কাটায় ফেললেন। সেক্ষেত্রে চেস নাম্বার 5 কেনিয়া দলের, ক্রিস পাইন ওটিয়েনো, কেনেডি ওটিয়েনোর নামটা অনেকেরই জানা, কেনিয়ান ক্রিকেট দলের উইকেট রক্ষক আম উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন 97 আইসিসি ট্রফি বা 96 ওয়ার্ল্ড কাপে যে কেনিয়া দলটা খেলেছিল, তার নামের সাথে যথেষ্ট মিল আছে এই ওটিয়েনোর, তিনি ছিলেন কেনেডি ওটিয়েনো, আর যিনি মারা পড়লেন একটু আগে চেস নাম্বার 5 ক্রিস পাইন ওটিয়েনো। আর একটি পয়েন্ট কেনিয়া দলেন, কেনিয়ার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 10, পোল্যান্ড 4, 6 পয়েন্টের অ্যাডভান্টেজ। প্রথমার্ধের খেলা চলছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা, এবং এই খেলার শেষেই বাংলাদেশের ম্যাচটা রয়েছে সকলের দৃষ্টি সেদিকে, আর সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজ এবং অ্যাটাস ফেসবুক পেজে। টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার অ্যাটাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেশ কয়েক বছর যাবত এই জনপ্রিয় ইভেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশের কাবাডি সেবা দিয়ে যাচ্ছেন,
এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের মতো আজও এই আয়োজনের সাথে যুক্ত টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, একই সাথে যিনি যুগ্ম সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন কাজী মোজাম্মেল হক, বিপিএম অ্যাডিশনাল ডিআইজি বাংলাদেশ পুলিশ এবং টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি, তাকেও আমরা ধন্যবাদ জানাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সম্মানিত মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের গর্ব, বাংলাদেশ পুলিশের অহংকার, ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, বিপিএম বার বিপিএম অ্যানাদার পয়েন্ট। এই মুহূর্তে খেলার ফলাফল কেনিয়া 14 পোল্যান্ড 5, আক্রমণে কেনিয়া রেডার চেস নাম্বার 11, তিনি গেছেন আক্রমণে ড্যানিয়েল আমন্দি। ড্যানিয়েল আমন্দি এর আগে বোনাস পয়েন্ট এনেছেন দুটো, এবার ভালো ব্লকিং, পাঁচজনের একটা টোটাল ব্লক এবং যেখানে আটকা পড়লেন আমন্দি, এবং আটকা পড়া মানেই তাকে ফিরতে হচ্ছে ডাগ আউটে এবং প্রতিপক্ষ দল কিন্তু লাভবান হয়েছে, তারা পেয়েছে পয়েন্ট, একটি পয়েন্ট যার সুবাদে দলীয় পয়েন্ট পোল্যান্ডের 6, কেনিয়া 14, 8 পয়েন্টের একটা ডিস্টেন্স। রেডার পামুলাককে কেন্দ্র করে এই পয়েন্ট ঘরে তোলবার একটা প্রয়াস। 3 নম্বর ম্যাচ উভয় দলের জন্য, আগে দুটি ম্যাচে উভয় দল পরাজিত হয়েছে, তবে টুর্নামেন্টের ফাইনাল যাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় রয়েছে দক্ষিণ এশিয়া দুই দেশ, স্বাগতিক বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। নিজেদের প্রথম দুই ম্যাচে দুটো দলই জয়লাভ করে, যে কারণে তারা রয়েছে একেবারে টেবিলের শীর্ষে। 5টি দল অংশ নিচ্ছে, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 3টি, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা এবং নেপাল, ইউরোপের পোল্যান্ড এবং আফ্রিকা অঞ্চলের কেনিয়া। সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, আরও একটি ভালো ব্লকিং যেখান থেকে পয়েন্ট পাবে উভয় পক্ষে, যেহেতু খেলোয়াড়টি অকলাইন ক্রস করে। আরও একজন খেলোয়াড় তিনি কাটা পড়লেন, চেস নাম্বার 1 চেমিলো অ্যান্টোর, পয়েন্ট পেয়েছে উভয় দলই, পোল্যান্ড 8 কেনিয়া 15। এই মুহূর্তে দাবি জানাচ্ছেন যে শরীরে টাচ লেগেছে কেনিয়া দলের ড্যানিয়েল আমন্দির, সেক্ষেত্রে প্রতিপক্ষের রেইডার পামুলাক, বাট এবং সেক্ষেত্রে পোল্যান্ড পামুলাক যে দাবিটা করেছিলেন তার পক্ষে রায় দিয়েছে ওখানে রেফারি, যে কারণে একটা পয়েন্ট পেয়েছে পোল্যান্ড। পোল্যান্ড 9 কেনিয়া 15, প্রথমার্ধের খেলা চলছে। সামাজিক গণমাধ্যম তথা ফেসবুক স্যাটেলাইটের জগৎ থেকে অনেক বেশি শক্তিশালী, এবং এখন এই স্যাটেলাইট সামাজিক গণমাধ্যমের যুগে প্রত্যেকের হাতে মোবাইল, এবং আমার মনে হয় সেখানে অনেকেরই চোখ রয়েছে অ্যাটাসের ফেসবুক পেজ এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার আসছে। আজকে তৃতীয় দিন এই টুর্নামেন্টের, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2021। এবারে পামুলাক খারাপ পড়লেন প্রতিপক্ষের ভালো ব্লকিংয়ে, চারজনের একটা কম্বিনেশন, এবং যার সুবাদে আরও একটি পয়েন্ট। কেনিয়া 17 পোল্যান্ড 9, এই মুহূর্তে টাইম আউট গ্রহণ করেছে, টাইম আউট গ্রহণ করেছে কেনিয়া দল এবং তাদের কোচ রবিলা কোচ। রবিলা কোচ কেনিয়া দলের লাভিয়ান অগৌতা, যিনি একই সাথে দলের ম্যানেজারও, এবং কেনিয়া
কাবাডি ফেডারেশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, একাধিক দায়িত্ব তিনি পালন করছেন এবং এই দলটা নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। তবে এই টুর্নামেন্টে নামের প্রতি এখনও পর্যন্ত সুবিচার করতে পারেনি। তিন নম্বর ম্যাচটা খেলছে উভয় দল। এই মুহূর্তে কেনিয়া দলের রেইডার তিনি রয়েছেন আক্রমণে। ভিক্টর ওয়াঙ্গো একটু আগে কাটা পড়েছিলেন, তবে পরবর্তীতে আবারও তিনি ফিরেছেন ময়দানে। প্রথমার্ধের খেলা চলছে 17-9, কেনিয়া 17 পোল্যান্ড 9। এবং আজকে দিনের সেকেন্ড ম্যাচ, টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ, যে ম্যাচের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ মোকাবেলা করবে নেপালের বিরুদ্ধে। নেপাল তাদের প্রথম ম্যাচটা খেলবে আজকে বাংলাদেশের, সেটি হবে তিন নম্বর ম্যাচ। প্রথম দুই ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যে ফাইনালে যাওয়ার রাস্তাটা অনেক বেশি প্রশস্ত করেছে স্বাগতিক দল। সদ্য বেশ কয়েকটি আয়োজন শেষ করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন ঘরোয়া কাবাডিতে। মুজিব শতবর্ষ সার্ভিসেস লীগ যেটা অনুষ্ঠিত হলো 2020-21, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্সআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী। এবং সার্ভিসেস দলগুলো বাংলাদেশের কাবাডিতে কিন্তু তাদের অনেক বড় অবদান, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং একই সাথে বিভিন্ন জেলা দল থেকেও বা জেলা থেকেও কিন্তু কাবাডির প্রতিভা বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান কমিটি। এবং বর্তমানে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের কাবাডি ইভেন্ট চলছে এখন সারা দেশব্যাপী, উপজেলা জেলা বিভাগীয় পার্চুকে আগামী 3 তারিখ অর্থাৎ 3 এপ্রিল থেকে বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে শান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আরও একটি পয়েন্ট কেনিয়া দলের, কেনিয়া 18 পোল্যান্ড ডু আর ডাই। এই মুহূর্তে কেনিয়া দলের সামনে করো অথবা মারো, মরলেন ঠিকই, কাজের কাজটা করেছে পোল্যান্ড, এমনভাবে ব্লকিংটা করলেন, আঞ্চলিক ভাষা যদি বলি ছেড়ে দেমা কান্দাবাসি, সেরকম একটা অবস্থা কেনিয়া দলের। যাই হোক, প্রতিপক্ষ দল কিন্তু লাভবান হয়েছে, আবারও পয়েন্ট পেয়েছে তারা 9-10। সেক্ষেত্রে পোল্যান্ড কেনিয়া 18 8 পয়েন্টের একটা দূরত্ব বজায় রেখেছে। কেনিয়া পোল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধের খেলা যথেষ্ট উত্তেজনা, প্রথমবারের মতো সিমন পিটার ম্যাচ নাম্বার 5 বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এই মুহূর্তে আরও একটি আক্রমণ রেইডার সিমন পিটার, প্রতিপক্ষের দুর্গ ভাঙার জন্য প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকেছেন শেষ মুহূর্তে, ভালো ব্লকিং, কোমর এবং হাঁটুর নিচের এই অংশটাতেই কিন্তু ভালো ব্লকিংটা করা যায় কাবাডিতে, এবং সেই জায়গাটায় অন্তত ব্লকটা করে সাফল্য পেয়েছে কেনিয়া দল। আরেকটি পয়েন্ট কেনিয়ার, ডু আর ডাই কেনিয়া দল। তাদের খেলোয়াড়টি মুহূর্তে আক্রমণে, জেমস নামাবা অল আউট এবং অল আউট হয়ে গেল প্রতিপক্ষ পোল্যান্ড দল। লোরা সহ একাধিক পয়েন্ট, 6 পয়েন্ট লাভ করলো লোরা সহ। এবং জয়সবাদে মধ্যে কেরিয়া 25 পোল্যান্ড 10, দূরত্ব 15 কিলোমিটারের একটা দূরত্ব বজায় রেখেছে পোল্যান্ড দল। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত নামের প্রতি
সুবিচার করতে পারেনি। তবে ভালো খেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট শুরুর আগে। কাপ একটা, অংশগ্রহণকারী দেশের সংখ্যা পাঁচটি, বাংলাদেশ সহ কে জিতবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা? অবশ্যই আমরা বাংলাদেশি হিসেবে প্রত্যাশা, বাংলাদেশ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজন টাইম আউট গ্রহণ করেছে পোল্যান্ড। টাইম আউট শেষে আবারও খেলা শুরু হচ্ছে। প্রথমার্ধের খেলা আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে শেষের দিকে, সুস্পষ্ট প্রাধান্য পোল্যান্ডের বিরুদ্ধে। কেনিয়া দলের পোল্যান্ড 11, কেনিয়া 25, 14 পয়েন্টের একটা দূরত্ব। বোনাস পয়েন্ট লাভ করেছে পোল্যান্ড দল, তাদের পয়েন্ট সংখ্যা বাড়ল আরেকটি, 11 পেরিয়ে 12। রেডার কেনিয়া দলের ভিক্টর ওয়াঙ্গো আক্রমণটা তিনিই করছেন, প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার একটা চেষ্টা। তবে শেষ পর্যন্ত একজনকে তিনি আউট করেছেন, প্রতিপক্ষের 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় গাউইকি তাকে তিনি আউট করেছেন, যে কারণে একটা পয়েন্ট কেনিয়ার। কেনিয়া 26, পোল্যান্ড 12। টেকনিক এবং ট্যাকটিক্সের খেলা এবং দমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাবাডি 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 উচ্চারণটা করতে হয় এবং এখানেও কিন্তু দমের একটা ফ্যাক্টর আছে। জাতীয় খেলা কাবাডি বাংলাদেশের, যেটার পূর্ব নাম ছিল হাডুডু, গ্রাম বাংলার ঐতিহ্য এখনও পর্যন্ত বহন করছে বা ধারণ করছে এই জাতীয় খেলা কাবাডি। এবং যে খেলা আয়োজনের জন্য বৃহৎ জায়গার দরকার হয় না, স্টেডিয়ামের দরকার হয় না বা প্রচুর অর্থের দরকার হয় না, স্বল্প ব্যয়ে একটা ছোট্ট পরিবেশে বৃহৎ আয়োজন যেটা হয়, যে খেলাটা অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে কাবাডি। এবং লাস্ট যে বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয় সেখানে ফুটবলের পরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল এই কাবাডি। এবং সেই সাথে রেফারি অজিত ভারত থেকে আগত জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। অবধানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কাছে হেরেছে কেনিয়া দল। র্যাঙ্কিংয়ে যারা ষষ্ঠ স্থানে, পোল্যান্ড অবশ্য সপ্তম স্থানে। এই মুহূর্তে রেইডার পোল্যান্ড দলের, তিনি আক্রমণে জাস্ট নাম্বার 10, সেক্ষেত্রে দলীয় ক্যাপ্টেন হাগ্গাই অধিয়াম্ব। পোল্যান্ড দলের জার্সি নাম্বার 10 পামুলা, তিনি রয়েছেন আক্রমণে। তবে বিরতির পর প্রথম আক্রমণ থেকে কোনো পয়েন্ট অর্জন হয়নি। প্রথমার্ধ শেষে পয়েন্ট ছিল কেরিয়া 26, পোল্যান্ড 12। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। প্রথম আক্রমণটা রেইডার কেনিয়া দলের, সেক্ষেত্রে জেমসন নামাবা, বোনাস পয়েন্ট কেনিয়ার। ভিক্টর ওয়াঙ্গো তিনি আক্রমণ করেছিলেন পোল্যান্ড দলের। আর একটি আক্রমণ ক্রিস্টিয়ান রেইডার ক্রিস্টিয়ানকে আপনারা দেখছেন, একাধিক খেলোয়াড় রাইট সাইডে ঢুকছেন। প্রতিপক্ষের ডেঞ্জার জোন, ডিফেন্সে যে ডেঞ্জার জোনটা আছে, পা দিয়ে প্রতিপক্ষ বিরুদ্ধে একটা পয়েন্ট জেতার লক্ষ্য, টেকনিকের একটা প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি।
ফ্যান্টাস্টিক একটা আয়োজন এবং সন্ধ্যা 7:30টায় আজকে দিনের সেকেন্ড ম্যাচ টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ বাংলাদেশ স্বাগতিক বাংলাদেশ তারা তৃতীয় ম্যাচে মাঠে নামবে কেনিয়া 1 পয়েন্ট কেনিয়ার এবং সেক্ষেত্রে প্রতিপক্ষের ফমুলাকে আউট করেছেন লেগটা আছে পয়েন্ট লেগটা আছে পয়েন্টের সুবাদে কেনিয়া 28 পোল্যান্ড 12 প্রথমবারের মতো এই টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে যাচ্ছে পয়েন্টের ব্যবধান কিন্তু সেটাই বলে দিচ্ছে সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং যাদের অনন্য এই আয়োজনটা মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন এই টুর্নামেন্টকে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক মর্যাদা দিয়েছেন একই সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় তিনি তাকে যেতে হচ্ছে ডাগ আউটে বিশ্রামের জন্য সেক্ষেত্রে প্রতিপক্ষ কেনিয়া দল একটা পয়েন্ট কিন্তু জিতে নিল কেনিয়া 30 পোল্যান্ড 12 এভাবেই এগিয়ে চলেছে দ্বিতীয়ার্ধের ম্যাচ ইউরোপের টিম পোল্যান্ড পোল্যান্ডের ফুটবল টিমটা অনেক শক্তিশালী এবং পোল্যান্ডে ফুটবলের জনপ্রিয়তা অনেক বেশি কাবাডিতেও তারা আস্তে আস্তে সমৃদ্ধি লাভ করছে প্রথমবারের মতো বাংলাদেশে এসছে এই দুটো দল যারা এই মুহূর্তে অংশ নিচ্ছে এবং 2020 সালে বিশ্বকাপ কাবাডির আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় আন্তর্জাতিক কাবাডি সংস্থার কল্যাণে বাংলাদেশে বাট করোনার কারণে সেটা অবশ্য পরবর্তীতে স্থগিত হয় এবং ভারতে প্রতিবেশী দেশ ভারতের কাবাডি অনেক বেশি পপুলার তারাই এখন টেবিল টপে বিশ্বকাপ ট্রফি জিতেছে একাধিকবার ভারত এবং তাদের কাবাডির মান উন্নয়নটা অবশ্য চোখে পড়ার মতো যেখানে পুরো কাবাডি লীগ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যেখানে ক্রিকেটটা হয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এবং তারই আদলে ফুটবল এবং কাবাডির অসাধারণ আয়োজন তাদের ফুটবলটাকে তারা এগিয়ে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আয়োজনের মধ্য দিয়ে বিশেষ করে আইসিএল আইএসএল যেটা বলা হয় ইন্ডিয়ান সুপার লিগ একই সাথে তাদের প্রো কাবাডি লিগ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক অনেক পপুলার অনেক জনপ্রিয় এবং বাংলাদেশের 7 জন খেলোয়াড় তারা এ যাবৎ অংশ নিয়েছে এবং একটা অভিজ্ঞতার জায়গা কিন্তু সঞ্চার হয়েছে ভালো ব্লকিং ধরা পড়লেন ওখানে কেনিয়া দলেন অবশ্য ব্লকিংটা শেষ মুহূর্তে ভালো হলো না শেষ মুহূর্তে প্রতিপক্ষের কোর্ট স্পর্শ করবার কারণে কাটা পড়েছেন সেক্ষেত্রে পোল্যান্ড দলের 13 নম্বর জার্সিধারী সিমন পিটার ডু অর ডাই এই মুহূর্তে আক্রমণে পোল্যান্ড রেডার চেস নাম্বার 18 প্যাটলি রোনিল ডু অর ডাই মানে কর অথবা মরো সেক্ষেত্রে মারলেন কেনিয়া দলে চেস নাম্বার 5 ক্রিসপাইন ওটিএন ওকে একটা পয়েন্ট জিতে নিল ডু অর ডাইতে পোল্যান্ড দল এবং সেক্ষেত্রে অফিসিয়াল টাইম আউট নিয়েছে কেনিয়া দল টাইম আউট এবং এই মুহূর্তে আবারও খেলা শুরু হয়েছে মাত্র কোর্টে 3 জন খেলোয়াড় ডিফেন্সে বাকি প্রত্যেকে কাটা পড়েছেন প্রথমার্ধে লোনা সহ 6 পয়েন্ট জিতেছিল কেনিয়া দল আবারও কি সেই পথে যাচ্ছে সময় কথা বলবে রেডার চেস নাম্বার 8 কেনিয়া দলের জেমস নামাবা প্রথমবারের মতো এই টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে যাচ্ছে কেনিয়া দল পয়েন্টের ব্যবধান ব্যাপক 31-13 31 কেনিয়া অপয়া 13 পোল্যান্ড ফেসবুকের কল্যাণে অনেকেই খেলা দেখছেন
এবং আমাদের সামনে আমি যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি তার ঠিক সামনেই পোল্যান্ড দলটি ড্রেসিং রুম খেলার পাশাপাশি এনজয় করছেন তারা এই টুর্নামেন্ট এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এই আয়োজনটা এবং করোনার কারণে আমরা মিস করছি এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা যে মানুষটির ঐকান্তিক প্রচেষ্টা যার নিরলস পরিশ্রমের কল্যাণে এই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের গর্ব বাংলাদেশ পুলিশের অহংকার ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিপিএম বার বিপিএম পুলিশ হাসপাতালের বেডে শুয়ে তিনি খেলা দেখছেন এবং তাকে আমরা অনেক বেশি মিস করছি এবং স্যারের আশু সুস্থতা আমরা একান্তভাবে কামনা করছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সভাপতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সম্মানিত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুন স্যারকে এবং একই সাথে ধন্যবাদ জানাব নবনির্বাচিত সকল কর্মকর্তা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ইতিমধ্যে লোনা সহ একাধিক পয়েন্ট লাভ করেছে দ্বিতীয়ার্ধে আবারও লোনা পেল প্রতিপক্ষ দলকে অল আউট করতে পারলে লোনা পাবে অনেকক্ষণ ধরে অপয়া ১৩তে আটকে আছে পোল্যান্ড দল যদিও রাজধানীতে আজকে ছুটির দিন যে কারণে কোথাও কিন্তু কোনো জ্যাম নেই বাট পোল্যান্ড দল কিন্তু মারাত্মক জ্যামে পড়েছে সেই ১৩ পয়েন্টে প্রতিপক্ষ দল এই মুহূর্তে ৩৭কে নিয়ে ২৪ পয়েন্টের ব্যবধান ১৩-৩৭ কেনিয়া দলের আক্রমণ রেইডার ড্যানিয়েল আমান্দি একাধিক পয়েন্ট তিনি লাভ করেছেন একই সাথে বোনাস পয়েন্ট প্রতিপক্ষের ডিফেন্সের ডেঞ্জার জোন সেখানে ঢোকার চেষ্টা লেকটাসে পয়েন্ট নিতে চেয়েছিলেন অফিসিয়াল টাইম আউটের ঘোষণা অজিতের কল্যাণে রেফারি ভারত থেকে আগত সুপ্রিয় দর্শক নেক্সট ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল অফিসিয়াল টাইম সন্ধ্যা ৭:৩০ এবং সরাসরি সম্প্রচার থাকছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজ এবং অ্যাডাসের ফেসবুক পেজে দেখা রাখাম আমন্ত্রণ সকলের জন্য অফিসিয়াল টাইম আউট শেষে পামুলাক যাচ্ছেন নতুন আক্রমণটা নিয়ে রেইডার পামুলাক পোল্যান্ড দলের একেবারে এক পেশে ম্যাচ করে ফেলেছে ফলাফলটা প্রথম দুই ম্যাচে একেবারে কম ব্যবধানে হার মানে কেনিয়া দল র্যাঙ্কিংয়ে যারা ষষ্ঠ স্থানে প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কার কাছে হেরেছিল ২ পয়েন্টের ব্যবধানে সেক্ষেত্রে শ্রীলঙ্কা দল লাভ করে ৩৫ পয়েন্ট কেনিয়া দল লাভ করেছিল ৩৩ পয়েন্ট এবং বাংলাদেশের বিরুদ্ধেও সেই ম্যাচটাও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল কেনিয়া দল মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে সেই ম্যাচটাও তারা হারে কেনিয়া ২৯ বাংলাদেশ ৩২ এবং দুটো ম্যাচেই একেবারে স্বল্প ব্যবধানে কেনিয়া দল পরাজিত হয় সাধারণ নৈপুণ্য এবং বেশ কয়েকজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাদের রয়েছে এবং সাথে তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই দলটা বাংলাদেশে এসছে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ২০২১-এর এই আয়োজনে নিজেদেরকে যোগ্য প্রমাণের জন্য বোনাস পয়েন্ট পোল্যান্ডের বোনাস পয়েন্ট লাভ করলো পোল্যান্ড দল সেক্ষেত্রে ডুয়া ডাইরেটে কেনিয়া দল করো অথবা মরো যে কোনো একটা কিছু করতে হবেই হয় মারা পড়বেন না হলে মেরে পয়েন্ট নিয়ে আসবেন এবং সেক্ষেত্রে ১ পয়েন্ট কেনিয়া পোল্যান্ডের ১৮ নম্বর প্যাটনি রোনেল তিনি কাটা পড়েছেন ৮টি পয়েন্ট
কেনিয়া 38, পোল্যান্ড 14, 24 পয়েন্টের দূরত্ব, এবং এটাকে পূরণ করা রীতিমতো টাফ বিষয়। দ্বিতীয়ার্ধের খেলাটা আস্তে আস্তে শেষের দিকে, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এবং আজকের এই অনুষ্ঠানটি কভার করবার জন্য ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া থেকে এক ঝাঁক সাংবাদিক বৃন্দ তারাও আছেন এই আয়োজনের সাথে। আয়োজকদের পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে দর্শকরাও মাঠে এসছেন আস্তে আস্তে, তার কারণ সন্ধ্যা 7:30 বাংলাদেশের ম্যাচ আছে। প্রথম তৃতীয়বারের মতো তারা মাঠে নামবে। এর আগে টানা দুটি ম্যাচে দুটি জয়, পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে শীর্ষে, এবং বাংলাদেশ দলের দিকে তাকিয়ে থাকবে প্রত্যেকেই। মুজিব শতবর্ষে একটা ট্রফি আমাদের প্রয়োজন, বিশেষ করে স্পোর্টসে। তবে মুজিব শতবর্ষের শুরুতে 2020-এ ক্রিকেট বিশ্ব যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে গতকাল ফুটবলে একটা ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাওয়া থেকে বঞ্চিত হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক নেপালের বিরুদ্ধে ট্রায়াঙ্গুলার সিরিজ, ওয়ান ডে ট্রায়াঙ্গুলার যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, সেখানে অবশ্য শেষ পর্যন্ত লড়াই করে 1-2 গোলে ব্যবধানে হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে কাবাডি, জাতীয় কাবাডি দলের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ, এবং আজকেও তারা জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করবে সেটি আমাদের প্রত্যাশা। আরও একটি পয়েন্ট ক্যারিয়ার, এখন অবশ্য পোল্যান্ড লাভ করলো পয়েন্ট, পোল্যান্ড 16, কেনিয়া 39। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ওয়ান পয়েন্ট কেনিয়া। ফিটনেসের জায়গাটা প্রতিপক্ষের তুলনায় অনেক অনেক বেটার, এবং লম্বা লম্বা খেলোয়াড় কেনিয়া দলের, এই হাইটটা অবশ্যই তাদের জন্য অ্যাডভান্টেজ। এবং হাইট ভালো থাকলে, লম্বা পা যদি থাকে, সেক্ষেত্রে লেগটা আসে, পয়েন্ট আনাটা কিন্তু অনেক বেশি ইজি হয় সেক্ষেত্রে যে কোনো দলের জন্য। সেই কাজটাই করছে কেনিয়া, একাধিক লেগ টাচ পয়েন্ট তারা পেয়েছে, সেটাও আমরা দেখছি। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, রেডার জেমস নামাবা কেনিয়া দলের, ওয়ান পয়েন্ট কেনিয়া। সেক্ষেত্রে প্রতিপক্ষের গাউইকি তাকে আউট করেছেন, এবং সেখান থেকে আরও একটি পয়েন্ট প্যামেলাক, বারবার আক্রমণে যাচ্ছেন পয়েন্ট আনার জন্য, বাট প্রতিপক্ষের ডিফেন্স অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবং একটা অক্রোব্যাটের মতো প্রতিপক্ষকে ব্লকিংয়ে ফেলার চেষ্টা করছে কেনিয়া দল। এই মুহূর্তে তাদের আক্রমণ, রেডার জেমস নামাবা, পরবর্তী এখন অবশ্য ভিক্টর ওয়াঙ্গো, ওয়ান পয়েন্ট কেনিয়া। চেস নাম্বার 33 তিনি কাটা পড়লেন সিটেক, এক একজনকে টাচ করলে তিনি কাটা পড়বেন। দুই অর্ধে দুবার এক এক করে দুবার লোনা পেয়েছে, সেক্ষেত্রে লোনা মানে একাধিক পয়েন্ট। প্রথমার্ধে লোনা সহ 6 পয়েন্ট পেয়েছিল, দ্বিতীয়ার্ধ একই ঘটনা পুনরাবৃত্তি কেনিয়া দলের। এমতার ভালো ব্লকিং, সুতরাং কেনিয়া দলের জন্য আরও একটি পয়েন্ট। একজন দুজন খেলোয়াড়ের বিপরীতে আক্রমণ, এবং সেক্ষেত্রে নিজেই ধরা দিলেন, নিজেই আত্মসমর্পণ করে পয়েন্টটা তুলে দিলেন প্রতিপক্ষ কেনিয়ার হাতে। কেনিয়া 44-16 পোল্যান্ড। শেষ ভরসা দলীয় ক্যাপ্টেন স্পাইকো মিচেল,
এবং আরও একবারের জন্য লোনা সহ একাধিক পয়েন্টের কাছাকাছি কেনিয়া দল জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে করানোর চেয়ে যেটা হবে তাদের প্রথম জয় থার্ড ম্যাচে এসে। উভয় দলের জন্য এটি তৃতীয় ম্যাচ, আর একটি মাত্র ম্যাচ বরাদ্দ আছে বা বাকি থাকবে উভয় দলের। দলীয় ক্যাপ্টেন স্পাইকো মিচেল একটা পয়েন্ট শেষ মুহূর্তে যখন ব্লকিংটা করলেন, হাতটা কিন্তু মারিয়ে দিয়েছিলেন নিজের কোর্টে, যে কারণে প্রতিপক্ষকে বোগা মানিয়ে একটা পয়েন্ট জিতেছেন এবং সেক্ষেত্রে প্রতিপক্ষকে বোকা বানানো মানেই একজন খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করবেন বোনাস হিসাবে। সেক্ষেত্রে টাইম আউট নিয়েছে কেনিয়া দল। টাইম আউট শেষে নতুন করে আবারও খেলা শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের ম্যাচ। লাস্ট 5 মিনিটস টু গো, অর্থাৎ লাস্ট শেষ 5 মিনিটের খেলা বাকি এবং শেষ 5 মিনিটে কতগুলো পয়েন্ট সংগ্রহ করবে কেনিয়া কিংবা পোল্যান্ড সেটাই এখন দেখার বিষয়। তবে জয় পরাজয়ের যে কাজটা সেটা অলরেডি করে ফেলেছে কেনিয়া দল। কেনিয়া 45 পোল্যান্ড 17, এই 5 মিনিটের মধ্যে এতগুলো পয়েন্ট অর্জন করে সমতা ফিরিয়ে আনা কিন্তু রীতিমতো টাফ বিষয়। স্বপ্ন দিনে দেখা ভালো তবে রাতে নয়, এবং প্রথম জয় তুলে নিতে যাচ্ছে আফ্রিকান মহাদেশ থেকে আসা কেনিয়া দলটি। ফুটবলে অনেক পারদর্শী তারা, বিশ্বকাপ বাছাই পর্ব খেলে, ক্রিকেটে আগেই বলেছি আইসিসি ট্রফিতে একাধিকবারের চ্যাম্পিয়ন তারা। তবে তাদেরকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করেছিল এবং সেক্ষেত্রে লোনা সব পয়েন্ট লাভ করলো কেনিয়া দল। লোনা সহ 3 পয়েন্ট, লোনা সহ 3 পয়েন্ট। লাস্ট 3 মিনিট, শেষ 3 মিনিটের খেলা এবং শেষ 3 মিনিটে কতগুলো পয়েন্ট নিতে পারবে কেনিয়া দল। এবং এই মুহূর্তে চেস নাম্বার 15 ব্লকার গাভিকে তিনি কাটা পড়েছেন, ব্লকিংটা ভালো হয়নি, তাকে ভেদ করে বেরিয়ে যায়। সেক্ষেত্রে কেনিয়া দলের আরেকটি পয়েন্ট এবং সেই সাথে 50 পয়েন্ট পূর্ণ হলো, 48 পেরিয়ে 50, দুটো পয়েন্ট পেয়েছে। রেইডার আউট, 1 পয়েন্ট কেনিয়া, অর্থাৎ রেইডার বেরিয়েছিলেন বটে তবে শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে চলে যান এবং আউট ঘোষণা এসেছে। টাইম আউট নিয়েছে কেনিয়া দল নতুন করে আবারও পরিকল্পনা, আর বেশি সময় বাকি নেই, হয়তোবা 1 মিনিট বা 1.5 মিনিট মতো বাকি থাকতে পারে। এবং এই টুর্নামেন্টের প্রথম জয়টা পেতে যাচ্ছে কেনিয়া দল এবং একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, তাকে মাঠের বাইরে নিয়ে আসা হলো দুজনের সহযোগিতায়। চেস নাম্বার 9 ক্রিস্টিয়ান পায়ে প্রচণ্ড রকমের টান পেয়েছেন এবং ফিজিও তার সেবা দিচ্ছেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে অনন্য আয়োজন, দীর্ঘদিন পর একটা জনপ্রিয় আন্তর্জাতিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2021, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, শতাব্দী তথা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই টুর্নামেন্টের নামকরণ, যার জন্ম না হলে আমরা পেতাম না বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এক
মিনিটের খেলা বাকি একটু আগে সংকেত দিয়েছেন রেফারি অজিত কুমার দুজন আম্পায়ার বাংলাদেশের মুখলেসুজ্জামান এবং মোহাম্মদ আলমগীর শেষ মিনিটের খেলা চলছে যে কোনো মুহূর্তে একটা লং বাঁশি বেজে ওঠার সাথে সাথে ম্যাচটাও কিন্তু শেষ হয়ে যাবে One point Kenya. Kenya Shangro Barlo Barro Barno Poland Unish. Akibari Shesh Prante. Jekono Murte referee Dr. Lambabashi Jai Shubade. Pancho match Sheshabe Mung Achke Trito Dine Pratham match. Gato Atash Tarik Shuru Hoye Chile Tournament. Pratidini Duti Kore Match Shundhalagne. ভালো একটা সময় আয়োজন সিদ্ধান্ত নিয়েছে সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যার সময় খেলা উপভোগ করা টাইমটাও কিন্তু ভালো সময় বেছে নিয়েছেন আয়োজকেরা অনেক অনেক ধন্যবাদ সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে তবে আমরা বারবার মিস করছি টুর্নামেন্ট কমিটি টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম করোনায় আক্রান্ত হয়ে তিনি এখন চিকিৎসাধীন আছেন পুলিশ হাসপাতালে এবং হাসপাতালে বেডে শুয়ে তিনি এই টুর্নামেন্টের মঙ্গল কামনা করছেন এবং বড্ড মিস করছি আমরা প্রত্যেকেই তাকে যিনি দায়িত্ব নেওয়ার পর জাতীয় খেলা কাবাডিকে কাবাডিতে প্রাণ ফিরে এসছে একটা সময় স্পন্সর পাওয়াটা কিন্তু টাফ হয়ে যেত তবে সেই কাজটা দক্ষতা এবং যোগ্যতার সাথে সেক্রেটারি মহোদয় হাবিবুর রহমান স্যার সেই কাজটা করে যাচ্ছে এবং তার একঝাঁক দক্ষ সংগঠকদেরকে নিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী মোজাম্মেল হক বিপিএম অ্যাডিশনাল ডিআইজি বাংলাদেশ পুলিশ যুগ্ম সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং একই সাথে টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার অ্যাট টাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট যেটির সম্মানিত চেয়ারম্যান এবং নতুন দায়িত্ব পেয়েছেন নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ কাবাডি ফেডারেশন এস এম নওয়াজ সোহাগ ব্রাহ্মণবাড়িয়ার এই সংগঠক তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই সাথে খেলাটাও কিন্তু শেষ হয়ে গেল ফুল টাইম স্কোর লাইন কেনিয়া কেনিয়া 52 পোল্যান্ড 19 অর্থাৎ 52 19 পয়েন্টের ব্যবধানে কেনিয়া পোল্যান্ডকে হারিয়ে প্রথম জয় তুলে নিল এই টুর্নামেন্টে কিছুক্ষণের মধ্যে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে ৫২-১৯ পয়েন্টের ব্যবধান ম্যাচ টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ আজকে তৃতীয় দিনে